চট্টগ্রামের ফাসলাইশের মুরাদপুরতুন কামরুন নাহার নামের এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্তলা সুদ্দার গজ্জিয়ে পুলিশ। সোমবার জানুয়ারির 11 তারিখ রাতে 12টায় গাউসিয়াবাড়ি এলাকার একান বারাবাসাত্তুন গলায় অন্না ফেসেন্য অবস্থাত লাশগানারে উদ্ধার করা হয়। মানসিক অবসাদত্তুন তে আত্মহত্যা করছে বলে জানায় তার পরিবার। ও আসলে ওই হেলা তালি মাথার নিচে মানে মেন্টালি ভাবে একটু সমস্যা। হেলা তালি একলা তালি মানে মানে মাথাতে একটু সমস্যা করে। লাইদিন ঘুম থাকতো ওষুধ দিত দরে মা তোই রাত দিনে ডাক্তার হত ডাক্তার আর বড় দুঃখ জীবন আর মা বড় কষ্ট করি আরে আশাঙ্কার করি আরে লিখি তে হ্যাঁ দের ডিটি অফিসের রাস্তা ডাক্তার আই বালা নয় না। নিহত কামরুন নাহার ফুটিয়া উপজেলার পশ্চিম ডোঙ্গাপাড়ার জামাল আহমেদের মেয়ে। তিনি গ্লোবাল ইসলামের ব্যাংকত কর্মরত আছিল। এই বিষয়ে ময়নাতদন্তের লাই লাশ মর্গত ফাটানো হই বলে জানাইয়ে ফাসলাইশ থানা পুলিশ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।